না, এই মোবাইলটা আমি আমার মিসেসের মোবাইল, আমার কাজ চালানোর জন্য আমি আজকে নিয়েছি। বিচার ব্যবস্থার প্রতি আপনার আস্থা আছে? অবশ্যই, সম্পূর্ণ আস্থা আছে। দেখুন, আপনি যখন বললেন আমি বিধায়ক, বিধায়ক মানে হচ্ছে আইনসভার সদস্য, তাই আইন মোতাবেক কোর্ট যা রায় দেবেন আর আইনের বিচার অনুযায়ী যেটা হবে সেটা আমি মাথা পেতে নেব। মোবাইল বিষয়টা নিয়ে কিছু বলতে চাই? আমি এই বিষয় নিয়ে কিছু বলবো না, সম্পূর্ণ ব্যাপারটা এখন কোর্টে বিচারাধীন, আর কোর্ট যা রায় দেবে সেটাই মাথা পেতে নেব। আপনি কি রাজনৈতিক প্রতিহিংসার শিকার? সেটা সময় কথা বলবে, সময়ে সব ক্রমশ প্রকাশ পাবে। আপনার বিরুদ্ধে ওটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ কতটা সত্যি? দেখুন, তার জন্য তো কোর্টে বিষয়টা উঠেছে, কোর্টের দ্বারাই প্রমাণিত হবে আমি দোষী না নির্দোষ। দেখুন, সমস্ত বিষয়টা এখন কোর্টের বিচারাধীন, এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বিচারে বা কোর্টের রায় যেটা হবে আমি সেটা মাথা পেতে নেব, এটুকুই বলতে পারি। আপনি কি মোবাইল উপরে ফেলে দিয়েছিলেন? আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না, সমস্ত বিষয়টা এখনও কোর্টের বিচারাধীন, যেটা কোর্টে রায় হবে সেই রায় আমি মাথা পেতে নেব।